नमस्कार बंधुरा नतून किचन रेसिपी अपना सबा के स्वागत जाना बंधुरा आज एक नतून रेसिपी नहीं चले अपन साथेर करब आज के हमें सैंडविच बनाब तो सैंडविच बनाते कि लागजे हमें एक देखे नब एखे ब्रेड नहीं आठ थी दस पिस मत नहीं आलू तीनटे बड़ो गोटा आलू से रेखे आगे थके प्याज कुची काँचा लंका कुची आदा कुची हलुद गुड़ो गोटा जिरे एखे नहीं टोस्टर गुड़ो नहीं लवण मयदा कर्नफ्लावर एखे भाजा मसलार मध्य नहीं धने गोटा कय गोलमरीच शुकनो लंका गोटा जिरे सदा तेल सरिषार तेल यगल हम हमार सैंडविचटा हो जाए उनुनटा धरिए हमें कड़ाई बसिए दिए गोटा मसलागुलो भेजे नेब प्रथम तीनटे शुकनो लंका लंकागुलो भाजा भाजा हो गए और मध्य दिए देव गोटा जिरे गोलमरीच गोटा धने मसलागुलो भाजा हो गए नाम वो कड़ार मध्य देव सरिषार तेल तेलटा गरम हो गए तेल मध्य देव गोटा जिरे दिए देव प्याज कुची मसलागुलो गुड़िए नेब प्याजगुलो हाथ भाजा हो गए दिए देव काँचा लंका कुची आदा कुची दिए देव हलुद गुड़ो दिए देव सेद्ध करे आलूगुलो हमें हाथ सहाज्य एक भेगे भेगे नब दिए देव स्वाद अनुजाई लवण आलुर पुरटा प्राय रेडी हो गए चारिदी के भेजे रेखे जो मसला गुड़ोटा ओटाओ दिए दिल এবারে ব্রেডের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব আর আটার মধ্যে দিয়ে দেব ये छुरीटार साहाज्ये माझखान थेके केटे नेब এইটাও কেটে নেব আমি এইভাবে সবগুলোই বানিয়ে নেব স্যান্ডউইচ এটা রেডি হয়ে গেছে আজকে একটা আমি ব্যাটার তৈরি করে নেব দিব ময়দা কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি তিন চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার আমি একটু
জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এটা দুই রকম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকম নিতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। দিয়ে দেবো অল্প করে একটু লবণ, আমি ব্যাটারটা ঠিক এইরকম তৈরি করেছি, খুব ঘনও না খুব পাতলাও না। টোস্টের গুঁড়ো যে টোস্ট আমরা চা দিয়ে খাই সেই টোস্ট নিয়েছি, এবার আমি একটা একটা করে ব্যাটারটা ডুবিয়ে নেবো এই টোস্টের গুঁড়োগুলো। একটা রেডি করেছি, আর একটা করে নেবো, ব্যাটারে ডুবিয়ে নেবো। আবার এই টোস্টের গুঁড়ো দেবো, আমি এইভাবে সবগুলো রেডি করে নেবো। এটাও রেডি করে নিয়েছি, দেবো কড়াটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কড়া মতো দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, এগুলো হয়ে গেছে আমি তুলে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। উল্টে দেবো একবার, এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো। সবগুলোই ভাজা হয়ে গেছে, এই কড়াতে দুটো আছে, এই দুটো হলেই হয়ে যাবে, এই দুটো হয়ে গেছে আমি তুলে নেবো। স্যান্ডউইচ রেডি। তো আজকে স্যান্ডউইচ রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।